সুপ্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আমি লাইভে চলে এলাম আপনাদের মাঝে কথা বলার জন্য আস্তিকতা নাস্তিকতা নিয়ে ধর্ম নিয়ে বিভিন্ন বিষয় একটু আড্ডা মারার জন্যই এলাম এবং আমার মুইন ভাই যারা আছে বিশেষ করে আমি চাই আজকের আড্ডাটা তাদের সাথে হোক কিন্তু আড্ডার শুরুতে কিছু শর্ত আমি লিখে দিয়েছি সেই শর্তগুলো অবশ্যই মানতে হবে এবং যারা লাইভ শুরু থেকে দেখবেন সে সকল ভাইদেরকেই আমি অ্যাড করব আর যারা শুরু থেকে নিজস্ব আইডি দিয়ে না দেখবেন বরং কাউকে পাঠাবেন এবং বলবেন যে দেখো কখন চলে যায় ঠিক যখন চলে যাব ঘোষণা দেব সেই সময় এসে যারা যুক্ত হবেন তাদেরকে অবশ্যই আমি অ্যাড করব না অন্তত কিছু কিছুটা শুরু থাকতে হবে তারপরেই আমি অ্যাড করব নাজিবুল ইসলাম ভাই ভালো আছি আমি বন্ধুরা আপনাদের সাথে গল্প করার জন্য এলাম আস্তিকতা নাস্তিকতা নিয়ে কোরআন নিয়ে যে কোনো উন্মুক্ত আলোচনা কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মুমিন ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়া আর বিশেষ করে আপনারা জানেন একজন মুমিন ভাই যিনি পঞ্চাশ হাজার ডলারের পুরস্কার বা পঞ্চাশ হাজার ডলারের চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআন মোহাম্মদের নিজের হাতে লেখা এটা দেখাতে পারলে তাহলে তিনি টাকা দেবেন পঞ্চাশ হাজার ডলার টাকা না ডলার তাকে আমি তিন দিন পর্যন্ত একাধারে লাইভে গিয়েও খুঁজে পাইনি ওনার জন্য আজও আমার লাইভের দরজা ওপেন আছে আমার কাছে প্রমাণ আছে যে কোরআনটা মোহাম্মদের লেখা এবং সেটা কোরআনেই বলা আছে কোনো এক সময় যদি মানে কোনো এক সময় হয়তো মোহাম্মদ মুফফোসকে বলে ফেলেছিল যে কোরআনটা না আসলে আমি মোহাম্মদেরই কথা সেটা কোরআনে স্থান পেয়েছে এখনও ওটা খুব বড় একটা চমক কোরআনের আয়াত এমন সে আয়াতটা ইসরায়েলের লেখা কোরআন পৃথিবীর সমস্ত কোরআনে সেই আয়াতটা সবাই পড়ে সেই আয়াত দিয়ে আমি প্রমাণ করে দেব কিন্তু অপেক্ষায় আছি আমি মুমিন ভাইদের ভাইদের জন্য বিশেষত সেই ভাইয়ের জন্য যিনি নিজে আসার সাহস না করে পাঠিয়েছিলেন একজন মানে খুবই নিম্নমানের একজন মুমিনকে খুবই নিম্নমানের তিনি নিজে আসার সাহস পাননি খুবই নিম্নমানের একজন পাঠিয়েছেন এবং পদ্মাবধি তিনি নিজে আসার সাহস পাচ্ছেন বলে আমার মনে হয় না কারণ তাকে আমি পাইনি সরকার সীমা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার লেখাগুলো কমেন্টগুলো খুব ভালো হয় আমাকে অ্যাড পাঠানোর অপশন চালু আছে যে কেউ অ্যাড পাঠাতে পারেন আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে কেউ কেউ আপাতত আসুন গল্প করি তারপরে মুমিন ভাইরা আসলে তাদেরকেও আমি অ্যাড করা অ্যাড করতে পারবো আসলে যেমন বলছেন কথা কাটা কাটা আসছে এরকম তো হওয়ার কথা না দেখতে হবে কাকে যুক্ত করব কেউ কমেন্ট করুন যে যুক্ত হতে চাই তাতেই হবে আমি আমার আলোচনার শুরুতে আজকে আমি বলবো যে আমি আস্তিক নাকি নাস্তিক আসলে ঠিক বলবো সেরকমও না আমি মুমিন ভাইদেরকে যুক্ত করে তাদের কাছে আমার অবস্থান ব্যাখ্যা করব অবস্থান ব্যাখ্যা করে তাদের কাছে আমি জানতে চাইব যে আচ্ছা আমার তো এই অবস্থান আমার বিশ্বাস আমার জানা আমার জ্ঞান এই লেভেলে মুমিন ভাই আপনি দয়া করে সার্টিফিকেট দেন আমি আস্তিক নাকি নাস্তিক এজন্য একজন মুমিন ভাই বা কিছু মুমিন ভাইদের সাথে আমি যুক্ত হতে চাই যাতে করে তারা তারা আমাকে সার্টিফিকেটটা দিতে পারেন যে আমি আস্তিক কি নাস্তিক আমি আসলে কনফিউশন নিজেই যে আমি আমি জানে আছি আমার যে বিশ্বাস সেক্ষেত্রে আমি কি আস্তিকের মধ্যে পড়ি নাকি নাস্তিকের মধ্যে পড়ি এটা নিয়ে আমি নিজেই কনফিউশনে আছি কনফিউশনটা কেন মুমিনদের কাছ থেকে আমি কাটাতে চাচ্ছি বা মুমিনদের কাছ থেকে কেন সার্টিফিকেট চাচ্ছি সার্টিফিকেট না বলা যায় মানে শুনতে চাচ্ছি আমার অবস্থানটা তারা ব্যাখ্যা করবে সেটা অবশ্য মুমিন ভাই পেলে তখনই আপনারা জানতে পারবেন আশা করি আমার প্রিয় ভাইয়েরা যাদের জন্য আমার জীবন আমার জ্ঞান আমার চিন্তা সবকিছু উৎসর্গ করা সেই মুমিন ভাইদেরকে পাবো হ্যাঁ যুক্ত করেছি গোপীনাথ ঠাকুর ভাই কেমন আছেন হ্যালো হ্যাঁ গোপীনাথ ঠাকুর কেমন আছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া

কি মনে করে মানে আপনার কাছে কেমন কি মনে হয় যে মোহাম্মদ কেন এই ইসলাম ধর্মেন পৃথিবীতে চিন্তাধারা থেকে এটা করলেন তিনি আপনার মতামত আসলে আসলে মোহাম্মদ আসলে ইসলাম ধর্ম মোহাম্মদের তৈরি ধর্ম না ইসলাম ধর্ম হচ্ছে আপনার ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং তৎকালীন আরবে যে কালচার গুলো ছিল ওই সব সমন্বয়ে তৈরি হয়েছে ইসলাম নামক ধর্ম সেক্ষেত্রে আমি বক্তব্যটা এভাবে বলবো যে রোমান সম্রাটের সবচেয়ে নিকৃষ্ট আবিষ্কার হচ্ছে ইসলাম ধর্ম অর্থাৎ তৎকালীন সময়ের রাজনীতিবিদেরা ইসলাম ধর্ম তৈরিতে পরোক্ষভাবে মোহাম্মদকে উৎসাহ দিয়েছে আর মোহাম্মদ তখন আপনার ইহুদিদের বই এবং খ্রিস্টানদের বই থেকে অর্থাৎ বাইবেলের নিউ এবং ওল্ড টেস্টামেন্ট থেকে কপি টপি করে ইসলাম ধর্মটা বানিয়েছে প্রথমে মোহাম্মদ মনে করেছিল যে সমাজের সম্ভবত কি মনে করেছে আমরা তো জানি না অনুমান করতে পারি সমাজে যে সমস্ত অনাচার আছে বিশৃঙ্খলা আছে বা যে সমস্ত খারাপ বিষয়গুলো আছে সেগুলো দূর করা উচিত সেই হিসাবে চল্লিশ বছর বয়স পর্যন্ত নাস্তিক মোহাম্মদ কারণ তখন মোহাম্মদ নাস্তিক ছিল নাস্তিক মোহাম্মদ ছিল খুবই নীতিবান এবং ভালো একজন মানুষ 40 বছর বয়সের পরে গিয়ে হয়েছে মানে ধর্ম ধর্মযাজক মোহাম্মদ সে মোটামুটি পর্যায়ের মানুষে হচ্ছে খ্রিস্টান যাজকদের মতো বা বর্তমানে হিন্দু যাজকদের মতো বা তাদের চেয়ে আরও ভালো হতে পারে তো সেরকম একজন যাজক মোহাম্মদ যে ধর্ম প্রচার করে যাচ্ছিল আচ্ছা তিনি কি আমরা তিনি নাস্তিক হ্যাঁ কারণ হচ্ছে দেখেন প্রচলিত ধর্মে মোহাম্মদ অবিশ্বাসী ছিল এবং মোহাম্মদ তখন খ্রিস্টান ধর্ম মানত না ইহুদি ধর্ম মানত না এবং হিন্দু ধর্ম বা হিন্দু না মা তৎকালীন যে মক্কায় প্রচলিত একটা অস্পষ্ট ধর্ম ছিল যেটা মূর্তি পূজাকে মানে মূর্তি পূজার মাধ্যমে ছিল সেই ধর্মটা সেই ধর্মটাকে মোহাম্মদ পালন করতো না সেহেতু মোহাম্মদ এই অর্থে নাস্তিক ছিল না যে ঈশ্বর বলতে কেউ নেই কিন্তু মোহাম্মদ যদি এই এই কথা বলি মোহাম্মদ তখন ছিল হচ্ছে আপনার এখানে মাসুদ ভাই এখানে আমি মনে করি

কথাটা আবারও কেটে যাচ্ছে মানে কথা যাচ্ছে না গোপীনাথ ঠাকুর আপনার কথা ভুল না মোহাম্মদ নাস্তিক ছিল না বা নাস্তিক ছিল আসলে এই সমাজে আমি এই সমাজে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছেড়ে দিলেই তাকে নাস্তিক বলে কারণ মোহাম্মদ তখন প্রচলিত ধর্মগুলো মানত না চল্লিশ বছর আগ পর্যন্ত প্রচলিত ধর্মগুলো মোহাম্মদ মানত না সেই হিসেবে মোহাম্মদ আমরা নাস্তিক না বলে বরং বলা ভালো একজন অজ্ঞেয়বাদী বলা ভালো পরে ক্রমশ সে অন্য অন্য ধর্মগ্রন্থ পড়ে সে মানে সে ই ধর্ম সম্পর্কে ঈশ্বর সম্পর্কে জেনেছে জানার পরে সে ইসলাম একটা নতুন ধর্মের কথা প্রচার করেছে দেখছি আমার যুক্ত করি কে রিকোয়েস্ট পাঠালে আমি যুক্ত করতে পারবো গোপীনাথ ঠাকুর ভাইয়ার এটা কেটে গেল লাইন লাইনটা কেটে গেল আমি কি আর কাউকে আমার মুমিন ভাইরা কেউ যদি আসতেন আচ্ছা গোপীনাথ ঠাকুর আপনাকে আবার আপনি আবার রিকোয়েস্ট পাঠিয়েছেন মুমিন ভাইরা হ্যালো হ্যাঁ এখানে একটু বাংলাদেশে আছি তো নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে হ্যাঁ যেটা আপনার কাছে শুনতেছিলাম আপনারা তাই শুনি মানে আপনি কি মনে করেন মানে আমরা সাধারণত আপনি যেটা বলতেছিলেন যে তিনি প্রথম দিকে ভালো কাজ করেছিলেন বিষয়টা এরকম যে দেখা যাচ্ছে একজন নেতা ছাত্র নেতা যে আপনার কি বলে ছাত্র যখন থাকে তখন তার সামাজিক মানে বিভিন্ন কার্যকলাপ দেখা যায় যে যেগুলো আসলেই দেশের ভালোর জন্য করে জাতির ভালোর জন্য করে কিন্তু হ্যাঁ আমিও সেটা মনে করি যে হ্যাঁ তিনি প্রথম দিকে হয়তো তিনি ভালো ছিলেন যখন তিনি দেখলেন তার হাতে যথেষ্ট পরিমাণ ক্ষমতা এবং বিভিন্ন কিছু দেখতে পেয়ে নিজেকে একটা একটা যে লোভ থাকে লোভ সেই লোভটা হয়তো তিনি সামলাতে পারেন নাই যার কারণে বিভিন্ন একাধিক বিবাহ বিভিন্ন গোত্রে আক্রমণ তাদের ধন সম্পত্তি লুটপাট এই ধরনের কাজবাজ হয়তো তিনি করেছেন প্রথম দিকে হয়তো দেশে কিংবা তানার কি বলে তানার এলাকার তারা আরবে আরবে ভালো চেয়েছেন প্রথম দিকে হয়তো কিন্তু পরবর্তী দেখা গেছে যে তিনি আরবের ভালো চাওয়া থেকে নিজের বিভিন্ন বিষয়গুলো নিজের স্বার্থটাকে গুরুত্ব হয়তো বেশি দিয়েছেন এরকম কিছু একটা সে আসলে যেটা করেছে নিজের স্বার্থকেও মানে প্রাধান্য দিয়েছে প্লাস তার দেশের প্রাধান্য দিয়েছে যার কারণে এখনো পর্যন্ত নাম নাম বিক্রি করে সৌদি আরব এবং সময়ের যে স্থাপনাগুলো মোহাম্মদের ছিল মক্কা এবং মদিনায় মদিনাটা মোহাম্মদের তৈরি মক্কার যে স্থাপনা কাবাঘর ওটাকে কেন্দ্র করে সৌদি আরব এখনো মানে কোটি কোটি শত শত কোটি বা হাজার কোটি হাজার হাজার কোটি ডলার ইনকাম করছে মোহাম্মদ এই সৌদি আরব তো সেই হিসাবে বলি মোহাম্মদ শুধু নিজের ভালো করেছে তা না তার নিজ দেশেরও সে মঙ্গল চেয়েছে এবং একজন দেশপ্রেমিক কিন্তু পৃথিবীর সে বারোটা বাজিয়েছে নিজ দেশের মঙ্গল চাইলেও সে বারোটা বাজিয়েছে পৃথিবীর যদিও তার নিজ দেশেরও মঙ্গল চাওয়ার পদ্ধতির মধ্যে পদ্ধতিগত ভুল ছিল বলে তার দেশের লোকদের টাকা থাকলেও তার দেশের লোকেরা কিন্তু সুখে নেই এবং সেই জন্য দায়ী মোহাম্মদ নিজেই আর বিষয় যে দেখুন বলা হয় যে যাদের সক্ষমতা আছে তাদের নাকি হজ করা ফরজ বিষয়টা তাও হজ করলে আপনার কাছে মনে হয় আল্লাহর কি লাভ যে এটা বাধ্যতামূলক তিনি করলেন যদি কারো ক্ষমতা সক্ষমতা থাকে আসলে কি আল্লাহর কি না এটা কি আসলে কোনো লাভ নাই বুঝতে পেরেছিলেন না আমি একটু বলি ভাইয়া আসলে কি এটা মোহাম্মদ বুঝতে পেরেছিলেন যে এটা করলে আমার অনেক লাভ আমার এখানকার কি বলে আত্মীয়স্বজন কিংবা আপনার লোকের লাভ তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতে পারবে দেখেন হজ কিন্তু আগেও মানুষ করত হ্যাঁ বুঝতে পেরেছি হজ কিন্তু মানুষ আগেও করত মোহাম্মদের আগে এবং মোহাম্মদের আগে যে হজ করত সেটা আমরা হাদিস কোরআন থেকে অনেক এবং মোহাম্মদের সিরাহ বা জীবনী সেই বইগুলো থেকে জানতে পারি মোহাম্মদ নিজেও হজ করত এই না মানে মোহাম্মদের আগেও মক্কায় হজ হইতো এবং সেই হজের কারণে দেশ বিদেশ থেকে লোকজন মক্কায় যেত আর ওই ফিল যে কারণে নাজিল হয়েছে আব্রাহার ঘটনা সেটা কিন্তু যদিও সে ঘটনাটা মিথ্যা সেটা লোক মুখে প্রচলিত একটা কিংবদন্তি বাস্তবের কোনো ভিত্তি নেই তারপর অন্তত ওই ঘরের মহিমা বাড়ানোর জন্যই কিন্তু এই কথাগুলো মানুষের মধ্যে প্রচলিত হয়েছে বা মানুষের মধ্যে প্রচলন হয়েছে যে এই ঘরকে ধ্বংস করতে এসে একজন মারা গেছিল এরকম ভয়ঙ্কর অবস্থা উদ্দেশ্যতে তৎকালীন মক্কার লোকদের ওই ঘরنيه অলরেডি একটা বিজনেস ছিল মোহাম্মদ এসে সেই বিজনেসটাকে বন্ধ করে না দিয়ে সেই বিজনেসটাকে আরও চাঙ্গা করেছে এই হচ্ছে মোহাম্মদের আপনার কৃতিত্ব বা আমরা বলতে পারি সার্থকতা আচ্ছা একটা বিষয় আপনাকে নিয়ে বারবারই একটা প্রশ্ন আসে কয়েকটা একগুলো আসে বারবারই কয়েকজন প্রশ্ন করতেছে আপনি আস্তিক না নাস্তিক তা আপনি আসলে কি শুধুই ইসলাম ধর্ম নাকি নাস্তিক আসলে আমি নিজেও জানি না আমি আস্তিক নাকি নাস্তিক আমি যদি কোনো মুমিন ভাই পাই তাহলে তার কাছে আমি জিজ্ঞাসা করবো আমার অবস্থানটা জানাবো যে আসলে দেখেন আমার মনের অবস্থা হচ্ছে এই এখন আমি কি আস্তিক না নাস্তিক একটু দয়া করে বলেন তবুও মুমিন ব্যক্তি মুমিন ভাইদের এখনো রিকোয়েস্ট পাইনি কোনো মুমিন আমাকে রিকোয়েস্ট পাঠাননি আমি ভালোভাবে জানি যে আপনার ধর্ম ধর্মের অবস্থা ঠিক কোথায় আছে আমি জানি কিন্তু দেখা যাচ্ছে ঈশ্বরের বিষয়ে অনেকে আমাদের কি বলে অনেক প্রচুর লোক আছে যারা প্রচলিত ধর্ম বিশ্বাস করে না কিন্তু দেখা যাচ্ছে ঈশ্বর বিশ্বাস করে কেউ অজ্ঞবাদী কেউ সংসারবাদী কিংবা কেউ সরাসরি আস্তিক তা ঈশ্বর ঈশ্বরের প্রতি আপনার অনুভূতি কি ঈশ্বরের বিষয়টা যেটা প্রশ্ন করেছেন আমি আপনার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি এটা ক্লিয়ার করে বলি ঈশ্বর মানে আমার যারা ঈশ্বর যারা আমি কিন্তু বহুবচন শব্দ ব্যবহার করেছি আমার যারা ঈশ্বর আমার সমস্ত ঈশ্বররা যে আছে তাদের কেউ কেউ মারা গেছে কেউ কেউ জীবিত আছে কিন্তু ঈশ্বররা যে আছে এবং তারা মারা গেল আর অনেক ঈশ্বর তৈরি হবে সেটা আমি জানি কিন্তু ঈশ্বরের আমি ঈশ্বরদের প্রতি বিদ্রোহী অর্থাৎ ঈশ্বরদেরকে আমি ঘৃণা করি ঈশ্বরদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করেছি এবার আপনি বলতে পারেন যে আপনার কাছে আমার কথাটা একটু অবাক লাগতে পারে যে আমার যারা ঈশ্বর তাদেরকে আমি তাদের বিরুদ্ধে বিদ্রোহী আমি বলতে চাচ্ছি ইউনিভার্সের সৃষ্টিকর্তা কিংবা আহ আরেকটা বলে হিন্দু হিন্দু ধর্ম বলে ইউনিভার্সের ঈশ্বর এই ধরনের ঈশ্বরে আপনি কি বিশ্বাস করেন দেখেন আমরা ঈশ্বরের ধারণা পেয়েছি আমি ঈশ্বরের ধারণা যাদের কাছ থেকে পেয়েছি তো প্রথমত আমার প্রথম ঈশ্বর হচ্ছে তারা যারা আমাকে বলেছে ওই যে আল্লাহ আছে ওই যে ঈশ্বর আছে তারা হচ্ছে প্রাইমারি ঈশ্বর এবার সেকেন্ডারি যে ঈশ্বরের কথা বলা হচ্ছে সেই ঈশ্বর আসলে আছে কি নেই সেটা যেহেতু আমি প্রমাণ পাই নাই সুতরাং আমি আপাতত ধরতে পারি যে আমাকে ঈশ্বর ঈশ্বরের কথা বলেছে সেই ঈশ্বর যেমন আমার বাপমা আমার ঈশ্বর আরো আরো কিছু আরো অনেক মানুষ আছে আমি তাদের নাম একজন মুমিনের কাছে বলবো তারা কারা কারা আমার ঈশ্বর মুমিনের কাছে বলবো আপনাকে শুধু এতটুকু বললাম একজন ঈশ্বর আরো ঈশ্বর আছে আমি সেই ঈশ্বরের অস্তিত্ব মানে আমার বাপমা ঈশ্বর বা আমার স্বীকার করি কিন্তু তাদের কথা আমি মানি না কারণ যদি তাদের কথা মানতাম তাহলে আমার বাপমার কথা মতো আমি আজকে এইভাবে লাইভ করে কিংবা এইভাবে এই কাজ করতাম না যে কাজ বর্তমানে করছি কিন্তু আমি ঈশ্বর কিন্তু আমার বাপমাই মনে করে তারা ভুল করেছে তার মানে আমি ভুল করব না তারা ভুল বিশ্বাস করছে আমি ভুল বিশ্বাস করব না এখানে একজন কমেন্ট করেছেন যে আসুদর জমান আসাদ আমার ছবি নাই কোন ভাই আমি একজন নাস্তিক চার করেন আমি ছবি দেখাতে চাচ্ছি না ঠিক আছে আমি কোন মুমিন নাই তাই ছবি দেখানো বাধ্যতামূলক নয় মনে হয় মাসুদ ভাই বলবেন না যে আমার ছবি দেখাতে ওকে না আমরা জানি যে বরং আপনাকে আমি নিষেধই করবো ছবি দেখাতে কারণ বাংলাদেশে আমরা জানি যে এই জিনিসটা কত ভয়ঙ্কর ব্যাপার আচ্ছা আপনার পুরোনো কিছু অভিজ্ঞতার বিষয়ে আপনার জীবনে কিছু অভিজ্ঞতার বিষয়ে কখন মনে হলো এটা আসলে কি যেহেতু হঠাৎ করে মনে হওয়া এক জিনিস আর ক্রমশ ভাবতে 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 তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছা আর এক বিষয় আমার কোনোদিনই হঠাৎ করে মনে হয় না যে ইসলাম ধর্মটা ভুল কিন্তু ক্রমশ কোরআন হাদিসের বিভিন্ন আয়াত নিয়ে বিভিন্ন আয়াত বিভিন্ন অংশ এগুলো নিয়ে আমার মধ্যে ক্রমশ সন্দেহ দানা বাধা শুরু করে যে এই কথাগুলো এত অমানবিক কথাগুলো এটা ঈশ্বর কিংবা আল্লাহর কথা হতে পারে না তখন আমি ভাবা শুরু করলাম যে কোনটা আসলে সঠিক কোরআনের কথা নয় বাদ দিলাম তাহলে কি বাইবেলের কথা ঠিক কিনা দেখি গীতা বা বেদের কথা ঠিক কিনা সেটা দেখি অথবা আমি অন্য কোনো ত্রিপিটকের কথা ঠিক কিনা সেটা দেখি দেখে 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 আমি বারবার চেষ্টা করেছি যে কোনোভাবে ধর্মের মধ্যে থাকা যায় কিনা কিন্তু সেটা আর সম্ভব হইল না তো আমি হুট করে কিন্তু নাস্তিক হয়েছি আসলে নাস্তিক হয়েছে কিনা সেটা আমি এখনো নিশ্চিত না হ্যাঁ কিন্তু আমার একটা বিশ্বাসের জায়গা আমি আজকে মুমিনদের কাছে বলবো হুট করে যে কিছু হয়ে গেছে তা না আস্তে 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 কমতে কমতে এর মধ্যে বই পড়েছি কমতে 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 একটা পর্যায়ে গিয়ে আমি আমার ঈশ্বরদের বিরুদ্ধে বিদ্রোহ করি আমি আমার সৃষ্টি কর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি এবং আজকে সেই বিদ্রোহের কারণে আমাকে লোকেরা বলে নাস্তিক কিন্তু আমি এখনো যাই না আমি নাস্তিক না আস্তিক আচ্ছা প্রথম দিকে আপনার যে তখন আপনার কোন রকম মানে অনুভব হয় নাই যে আসলে কোনো সমস্যা হইতে পারে না ভয়ভীতি ভয়ভীতি অনুভূত হয়েছে ভয় পেয়েছি বলেই তো অনেক দেরি লেগেছে বিদ্রোহ করতে এবং বিদ্রোহ তো তারপরে আমি কিন্তু হুট করে বিদ্রোহ করিনি কারণ আমি জানতাম যে আমি যে পেশায় আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি অর্থাৎ হুজুর এবং যে পেশায় ছিলাম এখানে যদি আমি হুট করে বিদ্রোহ করি তাহলে অন্যদেরকে যে আছে যেভাবে আমার আমার কোপটা একটু ভিন্নই হবে মানে সেটা হচ্ছে গোপনে এসে আস্তে করে শেষ করে দিয়ে যাবে কারণ বাংলাদেশের যারা ঈশ্বরেরা আছে যারা বাংলাদেশের ঈশ্বর ঈশ্বর এরা ঈশ্বরগণ কখনোই এটা সহ্য করবে না তাদের মতাদর্শের বিরুদ্ধে কেউ যাবে অতএব ঈশ্বরদের বিরুদ্ধে যাওয়ার কারণে বাংলাদেশে অভিজিৎ রায় সহ রাজীব ঈশ্বরদের বিরুদ্ধে যাওয়ার কারণে অনেক মানুষকেই ঈশ্বরগণ হত্যা করেছে আমি চাই নাই যে প্রকাশে আসতে কিন্তু তারপরেই ঈশ্বরের আতে পেয়ে গেল যে আমি আসলে তাদের তাদের দেয়া প্রতি তাদের তৈরি করা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের টাকা পয়সা দিয়ে ললিত ও হয়ে মাসুদ ভাই মাঝে মাঝে আপনার কথা হয়তো কল আসতে না কেন বুঝতেছেন না তো যাই হোক বাংলাদেশের ঈশ্বরেরা চায়নি বাংলাদেশের ঈশ্বরেরা কখনোই চায় না যে কোনো মানুষ ঈশ্বরদের তৈরি করা সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করুক প্রথমত পৃথিবীর সবচেয়ে বড় ঈশ্বর হচ্ছে সৌদি আরব মানে পৃথিবীতে সবচেয়ে বড় ঈশ্বর হচ্ছে সৌদি আরব কারণ সৌদি আরবের সৌদি আরবে একমাত্র বলে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তার মানে সৌদি আরবের যে আল্লাহ সে আল্লাহ হচ্ছে সবার চেয়ে বড় মানে সৌদি শাসকেরা হ্যাঁ সবচেয়ে বড় হচ্ছে সৌদি শাসকেরা এরপরে আরো ছোট ছোট ঈশ্বর আছে ছোট ছোট ঈশ্বর হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের আহ খালেদা জিয়া শেখ হাসিনা তারেক জিয়া তারপরে হচ্ছে মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তারা হচ্ছে সবাই ছোট ছোট ঈশ্বর বা ছোট ছোট আল্লাহ

আম আজকে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা আছে রাজনীতিবিদরা তাদের টাকায় তৈরি করা রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা তাদের টাকায় তৈরি করেছে মসজিদ এবং মাদ্রাসা রাজনীতিবিদেরা আমার বাবাকে মাদ্রাসায় পড়িয়েছে আমার বাবা বিশ্বাস করেছে যে মাদ্রাসায় পড়লে বেহেস্তে যাওয়া যাবে তখন আমার বাবাও আমাকে মাদ্রাসায় দিয়েছে আর আমার বাবা নিজেও আলেম ছিলেন দিলেন মাদ্রাসায় দেয়ার পরে সেই মাদ্রাসার হুজুরদের বেতন দিয়েছে রাজনীতিবিদীরা তার মানে ঈশ্বরেরা কারণ রাজনীতিবিদীরা হচ্ছে ঈশ্বর মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দিয়েছে রাজনীতিবিদরা। সকল রাজনীতিবিদ আওয়ামী লীগ বিএনপি সবাই মাদ্রাসায় আমাদেরকে দেখাশোনা টেক কেয়ার সব করেছে রাজনীতিবিদরা এবং সাথে আছে প্রযোজক হিসেবে আছে ব্যবসায়ীরা তারা সবাই মিলে করেছে তার মানে তারা আমাদের ঈশ্বর আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন আমরা যখন আমাদেরকে দাওয়াতে নিয়ে যেতে হুজুর তখন বলতাম তখন জিকির করতাম ইয়া সাহেবাদ দাওয়াত ইয়া সাহেবাদ দাওয়াত মানে হে দাওয়াতওয়ালা দাওয়াতওয়ালা তখন থেকে আমরা জেনেছি যে রাজনীতিবিদরা হচ্ছে আমাদের ঈশ্বর ব্যবসায়ীরা হচ্ছে আমাদের ঈশ্বর সেলিব্রিটিরা হচ্ছে আমাদের ঈশ্বর এখন ওদেরকে সরাসরি ঈশ্বর বলতে একটু বাধা সৌদি আরবের আছে যে সৌদি আরব বলছে না সরাসরি ওদেরকে ঈশ্বর বা আল্লাহ বলো না ওদেরকে এমনি সার বস এগুলো ডাকো তা এভাবে শিখেছি পরে রাজনীতিবিদরা আমার উপরে বিক্ষুব্ধ হয়েছে কারণ তাদের দেয়া টাকায় পড়াশোনা করে তাদের দেয়া টাকায় মসজিদ করে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আপনারা বলে ভাই যে আল্লাহ আপনাকে পড়াইলো সেই আল্লাহকে আপনি আজকে অস্বীকার করেন তা আমিও সেটাই বলবো মুমিন্দর কাছে ঠিকই তো যে আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়াইলো মানে রাজনীতি ভিতরে তো আমার আল্লাহ যে আল্লাহ আমাকে মাদ্রাসার ভবন বানিয়ে দিল যে আল্লাহ আমাদেরকে আমাদের হুজুরদের বেতন দিল এরপরে যে আল্লাহর প্রতিষ্ঠানে আমি চাকরি করে আল্লাহর কথা বলতাম আল্লাহর প্রতিষ্ঠান মানে মসজিদ মাদ্রাসা সেখানে বসে আমি রাজনীতিবিদদের গুণগান গাইতাম যেরকম সব সব হুজুররাই এখন রাজনীতিবিদদের গায় মানে আল্লাহর গুনগান গায় আর ওই যে কল্পিত আল্লাহ ওটা আসলে কিছু না ওটা রাজনীতিবিদদের তৈরি তৈরি করে দেয়া ওটা হচ্ছে আমি মনে করি রাজনীতিবিদদের বিনয়ের ফসল রাজনীতিবিদদের কি বলেছে হুজুর যেমন স্বামী ওসমান বলে যে আল্লাহর বিষয়ে কোনো ছাড় নাই ঘর থেকে কল্যাণ নামাই আল্লাহর বিষয়ে কথা বললে মানে এটা কিন্তু স্বামী মুসলমানের বিনয় আসলে স্বামী মুসলমান বুঝাতে চেয়েছে যে আমি স্বামী মুসলমানই হচ্ছে আল্লাহ অনেক সময় আমরা বলি না যে না আমি তো কিছু না আসলে উনি সব তো স্বামী মুসলমান শেখ হাসিনা খালেদা জিয়া তারা বলে যে না আমি কিছু না আল্লাহ সব মানে হচ্ছে আমি সব কিন্তু ওটা জাস্ট বিনয় আর কি যে না দেখো আল্লাহ আল্লাহ আসে আছে তো এখন আমাদের যে ঈশ্বর রাজনীতিবিদরা তাদের তাদের অস্তিত্ব আছে আমি স্বীকার করি সেই হিসাবে আমাকে আপনি আস্তিক বলতে পারেন আবার তাদের সিস্টেমের বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছি বলে আপনি আমাকে বিদ্রোহী হিসেবে নাস্তিকও বলতে পারেন বা যে কোনো মুমিন আমাকে নাস্তিক বলতে পারে একটা আরেকটা প্রশ্ন বিষয় হচ্ছে আমরা দেখি যে খাদিজার কাছে খাদিজার সাথে থাকার সময় মুহাম্মাদের তিনটা বাচ্চা হয় পরবর্তীতে যে বিবি যে কয়েকজনকে বিয়ে করেন তাদের কোনো বাচ্চা হয় না দাসীর একটা বাচ্চা পাওয়া যায় আসলে এর কারণ কি আসলে ওই মহিলাগুলো কি বন্ধা ছিল নাকি অন্য কোনো কারণ আপনি মনে করেন না তখন মোহাম্মদ এর বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে মোহাম্মদ এরই হত বন্ধত্ব এসে গেছে বন্ধা আমরা মনে করি যে যে বাচ্চা ওটা কি মোহাম্মদ এর কোন কল অবশ্য কথা আছে সন্দেহ আছে হতে পারে যে দাসীটা যেহেতু গিফট করা দাসী সুতরাং আগেই হয়তো কেউ কিছু করে দিয়েছে আগের আগের সম্রাটই করে দিয়েছে পরে মোহাম্মদ ঘরে এসে সেই আর কি বাচ্চা হয়েছে এটা হইতে পারে আবার এমনও হইতে পারে যে হয়তোবা মোহাম্মদের কোনো এক সময় মানে দেখবেন অন্য সাথে দাসী কিছু করেও হতে পারে ওটা আসলে আমি ঠিক জানি না কিন্তু এটা একটা প্রশ্ন যে অন্য কারো বাচ্চা অন্য কারো গর্ভে বাচ্চা হয়নি কেন আবার এটাও হতে পারে যেহেতু মোহাম্মদের বারো তেরো জনের মতো স্ত্রী দাসীবাদী মিলে আরো বেশি ছিল তো হতে পারে মোহাম্মদ পিরিয়ড মেনটেন করে কাজ করতো অর্থাৎ যে সময় যার সাথে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না ওই সময়টা মেইনটেইন করে কাজ করেছে এটাও হতে পারে সেটা অবশ্য আমি নিজেই ক্লিয়ার এটাকে যৌক্তিক হবে যেখানে তিনি আজল করতে মানা করেন সেখানে এগুলো মেইনটেইন করে করে বাচ্চা পয়দা না করা কি এক প্রকার ধোঁকা দিয়া না মুসলমানদের তিনি তো মুসলমানদেরকে শুধু এটা তো যদি এটাকে যদি আমি ধোঁকা আপনি যে বলছেন ধোঁকা আমি এটাকে মনে করি খুব ছোট একটা ধোঁকা এর চেয়ে অনেক বড় বড় ধোঁকা মোহাম্মদ মুসলমানদেরকে দিয়েছে এটা তো খুব ক্ষুদ্র একটা ধোঁকা তেমন বিষয় না ওকে গোপীনাথ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি দেখছি আর কাউকে যুক্ত করি আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আমি অপেক্ষা করছি আমার কোন মুমিন ভাই গোপীনাথ ঠাকুর ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো অপেক্ষা করছি কোন মুমিন ভাই যদি যুক্ত হন তাহলে তার সাথে আমি আস্তিকতা নাস্তিকতা নিয়ে কথা বলবো অথবা কেউ যদি কমেন্ট করেন তাহলেও তাকে যুক্ত করতে পারি देखी आहमेद राहत अहमेद